গাছ কেটে দিয়েছে, ঝড় পরে পড়ে গেছে নাকি? এই গুড়ি তো রয়েছে, বাবা কি সুন্দর। অনেকগুলোই আম ধরেছে, জলে ডুবে গেছে। চরকের মেলা শুরু হয়েছে, সব ওই মানে ইয়ে হবে না এখন, ওই বাবা তারকনাথের সেবা লাগে, সব বলতে পারে না সব। বাংলাদেশে দেখো নি এরকম না, চৈত্র সংক্রান্তির দিন হয়। পয়লা বৈশাখের আগের দিন অনেক পুরনো মনে হয় জমিদার বাড়ি একটু পুরনো হয়, অনেক পুরনো হবে। একদম ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে সপ্তাহে যাবে তো তখন। Thank you.
লগতে মানে গাড়িতে করে যাচ্ছে ঠিক আছে এই যে মেশিনটা লাগানো থাকলে মনে হয় যেন গাড়িতে করে যাচ্ছে মনে হচ্ছে গাড়িতে করে যাচ্ছে কিন্তু হেঁটে যাচ্ছি কিন্তু মনে হয় গাড়ি করে যাচ্ছি আমরা তো ইয়েটা থাকা উচিত এসব দিকে দত্তগুলোর দিকে তো আছে আগের দিন এসেছিলাম এখানে এই আস্তে আস্তে আলো লেগে আসছে এখানে তো কত ঠান্ডা ও শর্টে এলাম না হলে একটু ভিতরে দিবি তুই সামনে এগো আমি তো জলদি যাই
আমি এই দিকটা দিয়ে চলে দিকে আসি দাদা তো এখান থেকে বাস্কেটে নিচ্ছে ও বিক্রি ও এইখান থেকে নিয়ে গেছে বিক্রি হয় না আরে কোন দিক ব্যথা হয়ে যাবে এর একসঙ্গে ধরে দিতে ব্যথা হয়ে যাবে সোজা করতে পারবা এটা এইরকম হয় মোবাইলে অসুবিধা দাও থাক অসুবিধা আছে এগুলো হচ্ছে আনারস গাছ এটা কি সুন্দর ঠান্ডা আর ওখানে যাও গরম গাছের কত গুণ তাহলে ভিতর দেশ এদিক দিয়ে নাকি সেই আম হয়েছে কত আম হয়েছে
অত উপরে উঠছে না, দেখা যাচ্ছে না তো আম। হ্যাঁ অনেক আম হয়েছে। দুপুরের টাইমে বিছানা করে শুয়ে থাকলে আরাম, ঘুম চলে আসে, আরই সুন্দর। এই জন্য গাছের কথা প্রয়োজন। আম গাছটা কি পুরনো! হ্যাঁ, কত পুরনো, মনে হয় 50-60 বছর হবে। হবে না? হ্যাঁ, বেশি হবে। এই জন্য গাছ কি জিনিস, এইখানে আসলে পড়ে যায় এইসব জায়গায়। তাই ব্যারাকপুরে গেছিলাম গঙ্গার ধারে, ওখানেও ওখানে তো 150 বছর ইন্দ্রজিৎ আমলের সব বার, এগুলো মানে অনেক পুরনো পুরনো গাছ। ওখান থেকে একটা পেরে পেরে নিয়ে আসেন। হ্যাঁ, দেখেন কর সিটে উঠে না, না সিটে উঠে, প্লাস্টিক আনলে হয়তো। এখান থেকে একটা সিরেন, হ্যাঁ খাবো না এখন। এই আম যদি চোখে ওই কষগুলো চোখে যায় তা একদম চোখ নষ্ট। হ্যাঁ, রুমাল মুছেন। কত সুন্দর আম! আর আমাদের ওদিকটা আম হয় না, সব পড়ে গেছে। আমাদের ওদিকটা সব আম পড়ে গেছে, আর এদিকটায় ভালোই আম হয়েছে। আম পোড়া শরবত খায়। আর একটু এ দাও তো রুমালটা, রুমালের মধ্যে ঢুকিয়ে নেন। মনে হচ্ছে যে মৌসাক এখানে ভিতরে ঢুকেছে না। ওই বাড়ি আছে, ভিতরে ঢুকবো একটু। ভালো না,
বাবা কিন্তু বাজারে কোথায় বিক্রি হয়ে যাবে সব নিয়ে গেলে কয়েক কিলো আম আছে এইসব টকামের প্রচুর দাম বাজারে যারা এগুলো কিনে তারা এসে আম বাগানে বসে থাকে শুয়ে থাকে নাহলে তো পেরে নিয়ে যাবে আম পেকে পেকে পরে আর ওরা অন্ধকার হয়ে আসছে বেশি করা যাবে না আরো আলো আলো আসতে ভালো হতো ওই তো মানে একটু বেলাটা বড় আছে এই এদিকে ভিডিও করে দেয় দুপুরে খেয়ে দেই বেরাম লাগে তাহলে মোটামুটি অন্ধকার অন্ধকার ভাবটা থাকে এখন পুরো অন্ধকার নিয়ে আসছে একটা ডাল ভেঙে গেছে আমের ভারে ডাল ভেঙে গেছে আমগুলো সব নিয়ে গেছে এখানে প্রত্যেক গাছে আম কোনো গাছে কোথাও বাদ নেই আম নেই ডালাটায় নরম হয়ে এই গাছটা যদি আমার ওঠা যাইতো গাছের ডালে কিরকম এই পুকুরের পাড় দিয়ে আগে এসেছিলাম না হাতি কাঠ কি নরম তুলতুলে তাই হ্যাঁ হয়ে গেল কেন ওই হয় ওই 8 মিনিট হয়ে গেলে ওটা অফ হয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা কি সুন্দর দেখেছে মাটি একদম মনে হয় না যে মাটি একটা দারুণ দৃশ্য লাগে ওই সেই আগের দিন এই পাশ দিয়ে এসেছিলাম না এই পাশ দিয়ে এসে এখানে দিকে দিলাম আরে ভালো ছিল তখন হ্যাঁ ভিতর থেকে এবার আনছি শুধু আম আর আম ভিতরে আম ঝুলে গাছ আছে প্রচুর কিরকম আম ঝুলে আছে দেখেছ ওপারের অতটা দেখা যায় না অন্ধকারে দেখেন দাদা ওই আম গাছটা কি দারুণ লাগছে মনে হচ্ছে তারার মতো আকাশে তারা হয় না আর আমরা বলি আমরা বলি আম হয়নি জুম করে বড় করা যায় নাকি থেকে বড় আর হবে হবে আসছে এসছে না হ্যাঁ ওই যে কিন্তু অতটা ভালো ভালো অন্ধকার হয়ে আসছে তো আমটা বোঝা যাচ্ছে না জুম করলে ওই মোটামুটি আসছে
হ্যাঁ ভিডিওর মধ্যেই চলে আসবে তোমরা। মানে বিভিন্ন জায়গার বেড়ানোর বা ইয়ে আছে আর কি, বেড়ানোর আর কি, বিভিন্ন ওয়াকিং আর কি, রাস্তা দিয়ে এটাই আর ভিডিও আছে। ওখানেরও আরো কয়েকটা আছে। মেয়েদের বাড়িতে এসেছি, আমি তো চিনি না, এরকম নিয়ে এসেছি। দেখবেন এবার তো বাড়ির দিকে যাচ্ছি নাকি? হ্যাঁ না, আর তুলে লাভ নেই, তুলে পূজাতে স্কুল সে তো আরো অনেক দূর না। যখন দাদা বড় হবে তখন কিরকম লাগবে দেখতে? মানে মাঠটাও কি সুন্দর, এখানে গাছগুলো হেভি। পূজাতে স্কুল আরো দূরে না এদিক থেকে? আর গিয়ে লাভ নেই, অন্ধকার হয়ে গেছে না, দুইটার দিকে আসলে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই কাছে পড়তো। এদিক এদিক দিয়ে কি এসছি? এবার কি বন্ধ করে দেবো ভিডিও? এখানে জলের পাম্প না, জলের পাম্প সাপ্লাই ওয়াটার। এদিক দিয়ে তো এই রাস্তাটা না? হ্যাঁ এদিক দিয়ে, বুঝতে পেরেছি।
পূজাকে নিয়ে গেছিলাম, গাছ ফুটে ফুটে আম ধরেছে, এদিকে দুনিয়ার আম হয়েছে। পূজাকে নিয়ে গেছিলাম গঙ্গার ধারে ব্যারাকপুর, খুব সুন্দর জায়গা। ওখানে এসে গাছগুলো সে দেখার মতো, আর রাস্তাও কি সুন্দর, এদের রাস্তা ভাঙা রাস্তা, ওখানে দেখালাম সুন্দর রাস্তা, মিলিটারি এরিয়া তো ক্যান্টনমেন্ট, খুব সুন্দর। ওইখানে কাছে স্কুলে পড়তাম আর কি, আমি ব্যারাকপুর স্কুলে যে স্কুলটা পড়তাম সেটা হচ্ছে তখনই 150 বছর হয়ে গেছে, এখন তাহলে আরও কত। এত ছোটো ছোটো আম কবে বড় হবে? এটাই তো, এখন তো আমার স্কুলটা বয়স প্রায় 200 বছর কাছাকাছি। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে আসছিলাম? এইটা দিয়ে, আমি এটা দিয়ে ওইখানে এক দুটো ইয়ে আছে, একটা হচ্ছে এই মঙ্গল পাণ্ডে উদ্যান যেখানে গেছিলাম, আর আরেকটা আছে গান্ধী ঘাট। তোলা হয়ে গেছে না?